তাতে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। সমস্ত ছাত্রছাত্রীরা খেলাধুলো পড়াশোনা থেকে আরম্ভ করে সামাজিক কাজকর্মে মানুষের প্রতি যে মমত্ববোধ, বিপদে পড়লে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই কলেজ জীবন থেকে যদি চরিত্রটাকে সুন্দর করে তৈরি করে নিতে পারি, সমাজ জীবনে যখন চলে যাব তখন আমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। অতএব এই পরিবেশটা আমার একটা পরিবেশ, আমাদের শুধু ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধাবোধ যদি জ্ঞাপন করি এবং তাদের প্রতি যদি মমত্ববোধ নিয়ে এগিয়ে যেতে পারি আর সব কিছু যদি নিয়ম শৃঙ্খলাকে যদি মেনে চলার চেষ্টা করি, নিঃসন্দেহে আমরা আগামী দিনে বড় হতে পারবো এবং পাত্রপ্রতিমার গর্বটাকে আরও উজ্জীবিত করে সব জায়গাতে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা পাত্রপ্রতিমা পিছিয়ে নেই, এখানকার আছে, এখানকার মানুষ আছে, এখানকার মানুষের সরলতা থেকেছে, প্রাকৃতিক দুর্যোগ আমাদের দমিয়ে দিতে পারেনি, আমাদের পর্যটনের নতুন ছন্দ, নতুন ছন্দকে আরও বিস্তারিত করবার জন্য চিন্তাভাবনা চলছে। আসুন আমরা সবাই মিলে আজকে পুত পবিত্র দিনে, আজকে নতুনদের বরণের মধ্য দিয়ে পুরাতন এক জায়গায় সান্ধিকৃত হয়ে সব অবস্থানের মধ্য দিয়ে আজকে সুসম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে একটা ইউনিট, কলেজের একটা ইউনিট, এই ইউনিটে সকলে আমরা একসঙ্গে সহযোগিতা করে আজকের দিনে আগামী শপথ অঙ্গীকার গ্রহণের জন্য আমরা বাইরের সঙ্গীত শিল্পীদের আহ্বান করব, কিন্তু আমি আমার সঙ্গীত শিল্পী হিসাবে যারা আছে তাদেরকে কিন্তু প্রাধান্য দেব। খেলোয়াড় বাইরে খেলোয়াড়, আজকের মাস্টার সাহেব যেন চেয়ারম্যান সাহেবকে মানে আমাদের মাননীয় সভাপতি বলছিলেন যে আমাদের খেলার মাঠে যেন ব্যবস্থা থেকে থাকে। নিঃসন্দেহে এখানে ইউনিট যারা করে তাদের সঙ্গে এটা কথা বলে নিচ্ছি, আমাদের কলেজের ছাত্ররা যারা অংশগ্রহণ করবে তারা যদি অংশগ্রহণ করার সুযোগ পায় নিঃসন্দেহে তাকে স্বাগত জানাবো। তবে এটা MLA কাপ নয়, এটা আবার সংশোধন করে দিই, এটা হচ্ছে পাথরপ্রতিমা কাপ। ওটা কে কোথায় MLA কাপ করছে আমি করতে বিশ্বাসী নই, আমি বলি পাথরপ্রতিমার নামে পাথরপ্রতিমা কাপ। এটা এবছরে হবে এবং এখানকার যে অনুষ্ঠান এবারে 7-8 দিন 10 দিন ধরে হবে, বহু অনুষ্ঠান থেকে গেছে, বহু সুন্দর সুন্দর পরিকল্পনা এবারে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে নেওয়া হয়েছে এবং এখানকার কর্মকর্তারা সেরকম আজকে কার্যকরী করার জন্য চেষ্টা করবে। আমি একটা জায়গায় ডিফার করলাম মাননীয় আমাদের সভাপতির সঙ্গে যে আমরা বাইরে আজকে আমাদের কাকদ্বীপ সাব ডিভিশনের মধ্যে আমরা খেলতে গিয়েছিলাম, আমার আনন্দ লেগেছে যেমন যে আমরা সেখানে কাকদ্বীপ সাব ডিভিশনের মধ্যে রানার্স হয়েছি, কিন্তু রেজাল্টটাকে নিয়ে আমার মনে হয় এই মন্তব্যটি ঠিক নয়। যে রেজাল্ট, যে ডিসিশন যাই দিক না কেন, সে ডিসিশন সঠিক কি বেঠিক, যারা নিয়ন্ত্রক থাকে তাদের ডিসিশনের উপরে আমার একথা বললে ছাত্ররা গর্ব অনুভব করতে পারে, কিন্তু কোনো ডিসিশনের ব্যাপারটা নিয়ে আমি যদি কালকের কোনো খেলাধুলা করি এখানে করি, ফলে সেখানেও যারা ডিসিশন মেকার তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্ত সমালোচনা করাটা ঠিক হবে না। আসুন আমরা সবাই মিলে পাথরপ্রতিমার গর্ব, পাথরপ্রতিমার একটিমাত্র কলেজ, এবং আমি মাননীয় আমাদের প্রিন্সিপাল সাহেব রয়েছেন উনি মাঝে মধ্যে আমার কাছে চিঠিপত্র লেখেন, আমি খোলা মনে বলছি, উনি TIC ছিলেন, ট্রান্সফারের জন্য বারবার চেষ্টা করেছেন, আমি সঙ্গে সঙ্গে সব সই করে দিতাম, এবারে কিন্তু এবারে উনি গেছিলেন, উনি যদি এতদিনের পরে যদি আমাদের এখানে অধ্যক্ষ হিসাবে আসীন হলে এরপরে কিন্তু উনি আবার অন্য কোথাও ট্রান্সফার হবেন বলে আমার কাছে গিয়েছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি। আপনি যখন দায়িত্ব পেয়েছেন কাজ করুন, যে কাজগুলো বাকি আছে সে কাজগুলোকে করুন, এটা করে আপনাকে দেখে দিতে হবে। এবং পাথরপ্রতিমার একটিমাত্র কলেজ, আমরা আজকে কন্যাশ্রী কলেজের জন্য চিন্তাভাবনা করেও পিছিয়ে গেছি, যে একটি কলেজ এখানে এত ছাত্রছাত্রী হচ্ছে, কেবলমাত্র আর্টস গ্রুপটাই আমাদের আছে, আমরা সায়েন্স টিম খুলতে পারেন, আমি ওখানে যোগাযোগ করছি। অতএব আগামী দিনে যদি পাথরপ্রতিমার একটিমাত্র কলেজ সেখানে যেমন আর্টসের দিকে থাকবে তেমনিভাবে যাতে সায়েন্স টিমটা আমরা খুলতে পারি, তার জন্য আমরা ম্যানেজিং কমিটি মিটিং হলে সেখানে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটাকে কত তাড়াতাড়ি করে কার্যকরী করা যায়। আমাদের ছাত্রছাত্রীরা এখানে পড়ার সুযোগ না পেয়ে কেন আজকে বাইরে চলে যাবে, কাকদ্বীপে বা অন্য জায়গায় চলে যাবে, সায়েন্স টিমের অনেক ভালো ভালো ছাত্রছাত্রীরা রয়েছে তারা চলে যায়, কিন্তু আমার সম্পদকে আমি কেন ধরে রাখতে পারবো না, আর্টসের গর্ব আছে সায়েন্সটাকে খুলতে হবে, তার জন্য যা করণীয় সেই ধাপে ধাপে নিঃসন্দেহে এগিয়ে আসতে হবে। সবাই ভালো থাকো, ইয়ং ছেলেরা তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ, রাস্তাঘাটে দেখা হয়, আপাতত সবাইকে নিয়ে চলার চেষ্টা করে থাকি, কারো কোনো দরকার থাকলে রাস্তায় গিয়ে দেখা করলে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এবং আমি কখনো কোনো মোবাইল গেলে সেই মোবাইলটাকে উপেক্ষা করি না, রাত্রি 12টা 1টা 2টো যার যখন যদি কোনো ইমার্জেন্সি কোনো কিছু থাকে একবার ফোন করবে, আমি যত ব্যস্ত থাকি না কেন, যত ঘুমিয়ে ক্লান্ত হয়ে পড়ি না কেন, 1 মিনিটের জন্য আপাতত ফোনটাকে রিসিভ করি, কারণ রাত্রিকালীন কোথাও মেডিকেল বা অন্য কোনো কারণের জন্য জরুরি থাকতে পারে সেটাকে নিয়ে। এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা একদিন করবেন, বারবার করলে হবে না, যে উনি সাড়া দেন কি না, এ সাড়া দেওয়ার জন্য যে কোনো সময় মোবাইলে যদি করা যায় তবে রাত্রি ফ্রি থাকি, মানে রাত্রি 10টার পরে দরকার হলে করলে নিঃসন্দেহে সাড়া শব্দ পাওয়া যাবে,
আসুন না, আমরা কেউ মাস্টার নয়, আমরা কেউ ছাত্র নয়, আমাদের এইভাবে করে ব্যবধান তৈরি না করে আমরা মানুষ এবং আগামী দিনে সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার অঙ্গীকার। আমরা একটু এগিয়ে এসেছি, আমরা কাজকর্ম করছি, যারা পিছিয়ে আছে তাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। সমাজটা যদি পরিশুদ্ধ হয়, প্রকৃত পরিবেশটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, শিক্ষা দীক্ষা সংস্কৃতি চেতনাটাকে আজকে নিয়ে আসতে পারি, আজকে কন্যাশ্রীর মাধ্যমে কন্যাশ্রী ব্রিগেডের মাধ্যমে বারবার করে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 18 বছরের আগে বিয়ে কোনো মতেই করা যাবে না, তবু দেখা যায় যে 18 বছরের আগে কোথায় নাকি পাত্র ঠিকঠাক হয়ে যায়, সেখান থেকে মেয়েরা পালিয়ে যাচ্ছে, ছেলেরা পালিয়ে যাচ্ছে। এই প্রবণতা মা কমাতে হবে নিজেরা। অনেক ক্ষেত্রে আবার গর্বের বিষয়, আমার বাড়ির মেয়েরা যখন দেখছে তাদের 18 বছর হয়নি, বাড়িতে পিড়াপিড়ি করছে, তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে এবং পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের কাছে বারবার জানিয়ে দিচ্ছে যে এই কাজটা হচ্ছে, সেখান থেকে কিন্তু অ্যাকশন হয়ে গেছে। ফলে কেবলমাত্র যে মেয়েরাই ভুল পথে চালিত হচ্ছে তা নয়, আমরাও কিন্তু অনেক সময় অনেক বিভ্রান্তির শিকার হয়ে যাচ্ছে। ফলে এইটাকে কিন্তু সহজে যদি নিজে দাঁড়ান, সব কিছু সুযোগ আছে, যত পড়াশোনা করো, পড়াশোনার তো কথা কোনো অসুবিধা নেই, নিজে মানুষ হতে হবে, বড় হতে হবে। কেন আমি 5 জনের মধ্যে 1 জন হতে পারবো না, ওর মধ্যে ক্ষমতা আছে আমি কেন পারবো না? ছাত্রদের মধ্যে, ছাত্রীদের মধ্যে, একটা ছাত্রী থেকে আরেকটা ছাত্রীর মধ্যে কম্পিটিশন হোক, ভালো কিছু করার জন্য কম্পিটিশন হোক, ও পেরেছে আমি পারবো। এই কম্পিটিটিভ মাইন্ডটা যদি গড়ে তুলতে পারি, তাহলে কি শিক্ষার ক্ষেত্রে, কি সমাজ জীবনের ক্ষেত্রে, কি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কি খেলাধুলো এবং সমাজের সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় নিশ্চয়ই একদিন পারদর্শিতা অর্জন করতে পারবো। আজকের এই সুন্দর দিনে সবাই ভালো থাকার কল্পনা করি এবং আমরা আসার পরে চেষ্টা করেছি যে প্রাঙ্গনটাতে যে নিজেদের মধ্যে ব্যবধান, মারামারি, পিড়াপিড়ি, এটা কিন্তু আমরা দায়িত্ব আসার পর থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে এসব জিনিস চলবে না। এখানে কারো কিছু অসুবিধা থাকলে আপনি বলুন, আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো, তার সমস্যা কিভাবে সমাধান করা যায় এটা নিশ্চয় করবো, কিন্তু কোনো কিছুকে কেন্দ্র করে নেই ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে মারামারি হবে, রাজনৈতিক দলাদলি হবে, এটা আমরা কখনো বরদাস্ত করি না, আগামী দিনে করবো না। পাশাপাশি রাজুদা রয়েছে, ও একটু এই ব্যাপারটা একটু স্ট্রংলি একটু যে সমস্ত ডিটারমিনেশন নিয়ে কাজকর্ম করে এবং কলেজে প্রফেসররা যথেষ্ট আন্তরিক আছেন, সবাই মিলে আমরা আসুন এই কলেজে সুনাম আর পরিবেশটাকে আরও যাতে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সমস্ত দিক থেকে, একদম পরিবেশটা ঝকঝকে ঝকঝকে হয়ে থাকবে, একদম গাছপালা যেমন থাকবে সারিবদ্ধ থাকবে, কিছু কিছু গাছ লাগানো হয়েছে এগুলোকে আরও ফুলের, এই সময় শীতের মরশুমটা ফুলেরই করতে হবে, চারদিকে ঘিরে দিয়ে। আমার একটা স্কুলে কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে যেই আসবে না, এই যে 11 তারিখে আমাদের যে টেট পরীক্ষা হবে, বাইরে থেকে অনেক ছাত্রছাত্রীরা আসবেন, তাহলে এখানটায় এসে আমরা মনে করি যে আজকের মাত্র 3 তারিখ হয়ে গেছে, এর মধ্যে কিছু কিছু যদি ফুলের এগুলো যদি আমরা এগুলোকে নিজে সেট আপ করে দিই, এটা একটা ফুল একটা মনের মধ্যে নতুন আনন্দ আনে, অনুভূতি আনে, একটা নানারকম মানসিকটা একদম দুঃখ বেদনাকে সরিয়ে দিয়ে নতুন জগতের সঙ্গে আমাকে আজকে টেনে নিয়ে যায়। ফলে সেটার পরিবেশটাকে নিজেরাই তৈরি করতে হবে, ছাত্রদের দায়িত্ব নিতে হবে, শুধু মাস্টাররা বা প্রফেসররা করবে এটা বললাম, আমার দায়িত্ব শুধু এখানে এসে পড়াশোনা করলাম আর ওই গেলাম একটু নোটস নিলাম পালিয়ে গেলাম না, ম্যাক্সিমাম এখানে উপস্থিত থাকতে হবে। কলেজে পড়তে গেলে নোটসের উপর গুরুত্ব দেবো, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্ব দেবো ক্লাসের যে প্রফেসররা যারা পড়ান, এটাকে আমার নোট করা, ওখানে আলোচনা করা সুযোগ থেকে থাকে। এটা আমাদের সময় অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা পড়াশোনা করি, এখন তো তোমাদের সব কিছু সুযোগ সুবিধা। আজকে যে একটা গ্রন্থাগারের জন্য আজকে আমাদের উনি বলেছেন প্রিন্সিপাল সাহেব, নিঃসন্দেহ সেটাকে মাথায় রাখবো যে একটা গ্রন্থাগার এখানে আমাদের কলেজের অঙ্গনে করা যায় কিনা, তার জন্য নিঃসন্দেহে চিন্তাভাবনা করবো। ভালো কিছু প্রস্তাব থাকলে নিঃসন্দেহে অকপটে বলতে পারি যে আমার কলেজের স্বার্থে, আমাদের ছাত্রছাত্রীদের দাবি, আমরা আমাদের সামর্থ্য যদি কোলায় নিশ্চয়ই আমরা করব। ছাত্রছাত্রী আগামী দিনে আমাদের প্রাণ, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ, তারাই আমাদের পাথপ্রতিমার সুনামটাকে একটা অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলার চেষ্টা করবে, আর যারা পড়াচ্ছেন তারা নিশ্চয়ই সহযোগিতা করবে। কোনো প্রফেসর যদি তার কাছে গিয়ে যদি আমি পঠন পাঠনের ব্যাপারে জিজ্ঞাসা করি, তিনি নিশ্চয়ই বলে যায় না এই যাও তোমরা চলে যাও, আমি তোমাদের সঙ্গে এখন সময় দিতে পারবো না, এ কথা বোধ কোনো প্রফেসর বলেন না। আপনার চাহিদা থাকা দরকার, ছাত্রছাত্রীদের আগ্রহ যদি থেকে থাকে তাহলে শিক্ষার পরিবেশটা অনেকটা বেশি তৈরি হবে। অনেকটা সময় নিলাম, সবাই ভালো থেকো, তোমাদের উদ্দেশ্যে বলছি মানে ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থেকো, মানুষের মতো মানুষে তোমরাই যেন প্রমাণ করতে পারো আমরা অমুক বছরের আজকের এই জায়গাতে ছিলাম, আমরা ওখান থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি, সমাজে দাঁড়িয়েছি, এইটা রেকর্ড যখন আমাদের পথপ্রতিমা আসবে সেটা আমাদের কাছে গর্বের কারণ হয়ে দাঁড়াবে। সেই গর্বের প্রতীক্ষায় থাকলাম, সকলের শুভকামনা করে ঈশ্বর মঙ্গলময়ের কাছে সকলের শুভ আশীষ কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। তোমরা তো বিধায়ক সাহেবের বক্তব্য শুনলে, উনি খুব ভালো বক্তা, এবং শুধু বক্তা নয়, ওনার আরও অনেক প্রতিভা আছে।
সেগুলো সম্বন্ধে তোমরা আস্তে আস্তে পরিচিত হবে। একদিনেই তো সব কিছু জানা যায় না, তো আমরা পরিচিত এবং উনি হাজার ব্যস্ততা সত্ত্বেও আমাদের আবদার কখনো ফেলেন না, এর আগেও কোনো দিন ফেলেননি। একটু আবদার আজকেরও থাকবে, রাখছি। আমি জানি না উনি কতটা মানে প্রিপেয়ার আছেন, উনি অবশ্য প্রিপেয়ার না থাকলেও সেটা আমাদের আবদার রাখেন। আমি ওনাকে বলছি একটু ভেবে রাখতে, ছোট্ট করে একটা কিছু নতুন ছাত্রছাত্রীদের সামনে একটুখানি একটু ভেবে রাখুন, যাতে করে একটু আমরা দেখতে পাই আজকের দিনে। এটা দাবি রইল, একটা দাবি রইল কি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না শুনতে পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ আমাদের বিধায়ক সাহেবকে, এত সময় ধরে খুব মূল্যবান বক্তব্য উনি রাখলেন। এবং সবথেকে আমাদের ভালো লাগে, এটা আমাদের কাছে গর্ব যে ওনার মতো একজন বিধায়ককে আমরা আমাদের এলাকায় পেয়েছি। কারণটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলেই বুঝতে পেরেছে, আমাদের পাথর প্রতিমা এলাকার সমস্ত মানুষজন, ছাত্রছাত্রী, যুব সম্প্রদায়, মহিলা সম্প্রদায় সবাইকে নিয়ে একত্রিতভাবে উনি কাজ করতে ভালোবাসেন। আর সেই ভালোবাসাটা আছে বলে আমরা দেখেছি ওনার হাত ধরে আজকের পাথর প্রতিমা শুধু আমাদের জেলার মধ্যে নয়, রাজ্যের মধ্যে নয়। সুদীপ্তকে একটু থামাচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা উঠে চলে যাচ্ছ, তোমাদের কাছে অনুরোধ, আর গেটে যারা রয়েছ যে সমস্ত স্বেচ্ছাসেবক, গেট থেকে কিন্তু বেরোতে দিও না। সবাইকে বলছি অনুষ্ঠান চলছে, আমাদের পরবর্তী অনুষ্ঠান রয়েছে, তোমরা উঠে চলে যাবে না। আমাদের পরবর্তী অনুষ্ঠান মানে গেস্টরাও রয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনবো, এবং আমাদের পরবর্তী একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী উঠে চলে যাচ্ছ তাদের কাছে অনুরোধ, এসে সামনের আসনে বসো, আমাদের অনুষ্ঠান প্রথম পর্ব চলছে, আমাদের দ্বিতীয় পর্বের বিশেষ অনুষ্ঠান রয়েছে। আর একটি বিশেষ ঘোষণা, অনুষ্ঠান মঞ্চের পেছনে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিলে তাদের একটি মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে এখান থেকে মোবাইলটা নিয়ে যাবে, কোনো ছাত্র কিংবা ছাত্রী ভুল করে মোবাইলটি ফেলে গেছে। সবার কাছেই অনুরোধ, কেউ কিন্তু আসন ছেড়ে উঠে যাবে না। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা দায়িত্বে রয়েছে একটু গেটটাকে আটকে দাও। তো যে কথা বলছিলাম, ওনার হাত ধরে কিন্তু পাথর প্রতিমা এগিয়ে চলেছে, তার প্রমাণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পেয়েছি। শুধু আমার ব্লকে নয়, জেলায় নয়, রাজ্যে নয়, ভারতবর্ষ নয়, আজকের বিশ্বের দরবারেও পৌঁছে গেছে। আজকের আমাদের গর্ব, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত আমাদের ভারত সেরা গ্রাম পঞ্চায়েত হিসাবে আজকের নির্বাচিত হয়েছে। আজকে তোমরা সকলেই শুনে থাকবে, আজকের আমাদের পাথর প্রতিমার গর্ব, আজকের পড়াশোনায় কিন্তু অনেক এগিয়ে গেছে। এইচএসে আমাদের সিদ্ধনগরের একটি ছেলে, সে আজকের 1 থেকে 10 মধ্যে আজকে সারা বাংলায় সে প্রতিষ্ঠিত করেছে। এবং সর্বোপরি যে কথা বলছিলাম, শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা সঙ্গীত চর্চাও পিছিয়ে নেই পাথর প্রতিমা। তোমরা অনেকেই জানবে আজকের যে ডান্স বাংলা, ডান্স জি বাংলায় হচ্ছে, তোমরা সকলেই জানো সিদ্ধনগরে বাড়ির সমৃদ্ধি মাইতি সে আজকের ফাইনালে পৌঁছে গেছে, এটা আমাদের গর্ব। আজকের পারলে আমরা সব কিছু করতে পারি, আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। এমএলএ সাহেব অনেক মূল্যবান কথাগুলো বলেছে, নিশ্চয়ই সেগুলো আমরা আগামী দিনে পাথেয় করে এগিয়ে নিয়ে যাব, আমাদের কলেজকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ব্লককে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের ম্যাডাম যে কথাটি বললো, আমি সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করব, আমাদের যে জায়গা দেওয়া আছে তোমরা সেখানে এসে বসে পড়ো, এদিক ওদিক ঘোরাঘুরি না করে। এরপরে যে সমস্ত পুরস্কারগুলো আমরা দিচ্ছিলাম, কিন্তু উপস্থিত ছিলে হয়তো কোনো কারণে সেই সময় আসতে পারোনি, তাদেরকে বলছি যে এক্ষুনি আবার সেই পুরস্কারগুলি আমরা দিয়ে দিচ্ছি। তার মধ্যে স্বাগতা বর্মন আর দীপান্বিতা বেরা সঙ্গীত প্রতিযোগিতায়, আর একটি রয়েছে আমাদের কুইজ প্রতিযোগিতায়। তো এসে একটু অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কারটি নিয়ে যেতে হবে। আচ্ছা, দীপান্বিতা বেরা রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম হয়েছিল। আমি অনুরোধ রাখবো আমাদের রাজবাহাদুর সিংবাবু রয়েছেন, পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। দীপান্বিতা বেরা রবীন্দ্রসঙ্গীত স্থান অধিকার করেছে,
ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখছি রাজ বাহাদুর সিং মহাশয়কে। রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থানাধিকারী দীপান্বিতা বেরা, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন রাজ বাহাদুর সিং মহাশয়। এছাড়াও আমাদের স্বাগতা বর্মন, স্বাগতা স্বাগতা থেকে থাকলে অনুষ্ঠান মঞ্চে আসার জন্য বলছি, আমাদের কুইজ অনলাইন কুইজ কম্পিটিশনে প্রভাতী মণ্ডল, প্রভাতী মণ্ডল খুব দ্রুত আসার জন্য বলছি। প্রভাতী মণ্ডল লোকসঙ্গীত বিভাগে তৃতীয় হয়েছে স্বাগতা বর্মন, ওর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন রাধাশ্যাম পণ্ডিত মহাশয়। স্বাগতা বর্মন লোকসঙ্গীত বিভাগে তৃতীয় হয়েছে, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন রাধাশ্যাম পণ্ডিত মহাশয়, কৃষি কর্মাধ্যক্ষ এবং আমাদের জিবির প্রাক্তন সদস্য। এছাড়াও প্রভাতী মণ্ডল অনলাইন কুইজ কম্পিটিশন, আমরা তার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বলছি। প্রভাতীর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় শ্রী বিধায়ক সমীর কুমার জানা মহাশয়। অনলাইন কুইজ কম্পিটিশন প্রভাতী মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক মহাশয়। যাদের পুরস্কারগুলি বাকি থেকে গেছে তোমরা অফিসে যোগাযোগ করে পরে নিয়ে নিও। হ্যালো, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তাদেরকে আমরা অনুরোধ করছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এদিক ওদিক ঘোরাফেরা করছে তাদের বসার ব্যবস্থা করে দাও। আমরা এখন আমাদের এই অনুষ্ঠানে আমরা একটি নৃত্য দেখে নেব, নৃত্য পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান জানাব তনুশ্রী জানাকে, আমাদেরই কলেজের ছাত্রী তনুশ্রী জানা নৃত্য পরিবেশন করবে। তোমার প্রজাপতির পাখা
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার মন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ধন্যবাদ তরুশ্রী জানাকে। আমরা এখন একটি আবৃত্তি শুনে নেব। আবৃত্তি পাঠ করার জন্য মঞ্চে আহ্বান জানাব সুস্মিতা করকে, আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা কর। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে প্রস্তুত থাকার জন্য শোভনা নায়েককে বলবো প্রস্তুত থাকবে। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধারণ মেয়ে কবিতাটি আবৃত্তি করছি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবেন আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাঁশি ফুলের মালা। তোমার নায়িকা এলোকে সে মরণ দশা ধরেছিল,